আলাইকুম রহমতুল্লাহ দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই যে আমাদের দায়িত্বশীল ভাইরা শিশু বাচ্চাদের থেকে নিয়ে এই যে বাবুদেরকে নিয়ে যাচ্ছে এবং আত্মখা মসজিদান ইসলামিক সেন্টার উদ্ধার তৎপরতায় এগিয়ে আসেছে ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম চলবে এবং আমরা সিলেটবাসীকে বলবো আমাদের একার পক্ষে আসলে এটা সম্ভব না সবাই দ্রুত এগিয়ে আসুন এই এইখানে অনেক মানুষ এখনো পানিবদ্ধ আছে সবাই দ্রুত এগিয়ে আসুন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মসজিদ ইসলামিক সেন্টারের কর্তৃপক্ষ ভাইরা এই যে যে ঘোষণা করে জানাচ্ছে কেউ যদি বন্দি হয়ে থাকেন বা আটকা পড়ে থাকেন তাইলে আমাদেরকে জানাইতে আমরা যাতে উদ্ধার করি আপনারা দেখতে পাচ্ছেন যে ওইখানে একজন রুগীকে বয়স্ক রুগীকে নিয়ে যাওয়া হচ্ছে বয়স্ক রুগীকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের টিমের ভাইরা আপনারা জানেন আমাদের মসজিদান ইসলামী সেন্টারের হাফিজ মামুন ভাই ওনার আব্বা অত্যন্ত অসুস্থ ওনাকে এই আমাদের দায়িত্বশীল ভাইয়েরা উদ্ধার করে নিয়ে যাচ্ছে পানির ইয়ে থেকে এই মুহূর্তে ব্যাপকভাবে উদ্ধার কার্যক্রম এখানে চালানো প্রয়োজন আপনারা দেখতে পাচ্ছেন যে অসুস্থ মানুষ নৌকাটা কই আপনারা দেখতে পাচ্ছেন যে বয়স্ক মানুষ অসুস্থ অলরেডি পানিতে ডুবো অবস্থা ওনাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমাদের একটি নৌকা নিয়ে অলরেডি আমাদের আর একটা টিম একজন প্রেগনেন্ট মহিলাকে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওনাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হবে আপনারা ওনাকে নামাইয়া দিয়ে আর কাউকে পাইলে ওই ইয়ে দেওয়া শুরু করেন আমাদের ওই যে রিয়াজ ভাই সো এখন তার মোবাইল নাই সালাম আলাইকুম ভাই একটু যদি বলতেন যে আপনার যেখানে ছিলেন এখানে পানির কি অবস্থা বর্তমানে এখন পর্যন্ত জন্য এখন পর্যন্ত কেউ আসে সর্বপ্রথম দর্শক পাচ্ছেন এখানে আসলে মানুষ অত্যন্ত কষ্ট করছে এখন এখন পর্যন্ত কিন্তু সরকারি বেসরকারি থেকে নিয়ে কোনো ধরনের সংস্থা এখানে আসে নাই তো আপনারা কি চাচ্ছেন এই মুহূর্তে কি প্রয়োজন এখানে মানে এখানে পানি এবং মানুষকে উদ্ধার করা খুবই প্রয়োজন বিশেষ প্রয়োজন আছে বিশেষ করে মানুষকে বাসা থেকে উদ্ধার করা মহিলা বাচ্চা কাচ্চা খুব অনেক মানুষ অসুস্থ আছে প্যারালাইসিস রুগী আছে এদেরকে উদ্ধার করার মতো কোনো সংস্থা এখন পর্যন্ত এইমাত্র আপনার আপনাদেরকে দেখলাম আপনারা যে উদ্ধার করতেছেন অশেষ ধন্যবাদ আপনাদেরকে এবং বিশেষ যোগ হচ্ছে আপনারা এই কার্যক্রম চালিয়ে যান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আত্তাকা মসজিদ ইসলামিক সেন্টারের পক্ষ থেকে এসেছি এবং আপনারা শুনতে পাচ্ছেন যে এই মুহূর্তে এখানে আসলে ব্যাপক উদ্ধার কার্যক্রম চালানো প্রয়োজন এবং কালকে থেকে এখন পর্যন্ত এখানে আসলে সরকারি বেসরকারি কোনো संस्थাই এখন পর্যন্ত এখানে আসেনি আমরা যতদূর এখানকার স্থানীয় প্রতিনিধি থেকে জানলাম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভাইরা অলরেডি পানিতে

ডুবে যাচ্ছে এরকম একটা অবস্থা এখন পর্যন্ত নাকি যারা যারা এখানে জীবনের রিস্ক নিয়ে থাকতেছে তারা মানে খুবই কষ্টর মধ্যে আছে এবং এখানে সবজি থেকে নিয়ে সবকিছুর দাম বেড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন একটা একটা বাচ্চা এই একটা বাবু অলরেডি পানিতে পুরো ডুবে যাওয়া অবস্থায় আমাদের থেকে একটা পানি সংগ্রহ করেছে এইখানে ঘরে কেউ আসে আর আছে পানির মধ্যে সবাই এই এই দর্শক মন্ডলী আপনারা যারা লাইভ লাইভে আছেন আপনারা দেখেন এই বাচ্চাটাকে দেখেন ওরা কি অসহায় অবস্থা আছে সবাই এগিয়ে আসেন ভাই এই যে বাচ্চাটা একদম পানির মধ্যে প্রায় ডুবে যায় এরকম অবস্থা সবাই দ্রুত এখানে এগিয়ে আসুন এই মুহূর্তে আসলে ব্যাপক সাপোর্ট দরকার এখানে অনেক মানুষ সম্পদশালী মানুষ এইখানে আছে কিন্তু এই মুহূর্তে সবাই অসহায় তো আমরা বলবো এই মুহূর্তে যে বাজার আমাদেরকে দেখছেন বা পরে দেখবেন দ্রুত যাতে সবাই যে যেইভাবে পারেন উদ্ধার কাজে এগিয়ে আসেন সর্বপ্রথম সবাইকে উদ্ধার করার জন্য এগিয়ে আসেন

উদ্ধারের জন্য এসেছি কেউ যদি পানিতে আটকা পড়ে থাকেন যাতে আমরা নিরাপদ স্থানে পৌঁছে নিয়ে দিতে পারি এবং আমাদের আত্মাক মসজিদেন ইসলামিক সেন্টারে কোনো ফলোয়ার সিলেটের বা কারো যদি বোর্ড থাকে অনেকেরই এই যে বেলুনের বোর্ডগুলো থাকে যদি কারো থাকে এই মুহূর্তে আমাদেরকে দিয়ে সহায়তা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি

সম্ভব হচ্ছে না উদ্ধার কার্যক্রম থেকে নিয়ে খাবার বিতরণ করা তো আমরা সবাইকে বলবো যে সবাই যাতে দ্রুত এগিয়ে আমরা আমরা এই মুহূর্তে একজন জানতে চাচ্ছেন এটা কোথায় আসলে এটা সিলেটের ডি ব্লকে আসি আমরা হচ্ছি এই সড়ক নম্বর কত আঠাইশ নম্বর আটাইশ নম্বর রোডে আসলে এখানে রোড আমি কি বলবো আপনাদেরকে আপনি যেই রোডেই এখন ঢুকবেন উপসরে প্রত্যেকটা রোডই এইরকম অবস্থা সামনে তো আরও ভয়াবহ ভয়াবহ কিছু পরিস্থিতি তো দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আত্মকা মসজিদেন ইসলামিক সেন্টারের পক্ষ থেকে আমাদের এইখানে আসলে সবচেয়ে বেশি এখন প্রয়োজন হচ্ছে নৌকার বা ভ্যান টাইপের কিছু যেটা দিয়ে আসলে মানুষকে উদ্ধার করে নিয়ে যাওয়া যাবে দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানিবন্দি মানুষ সালাম আলাইকুম আমরা আত্মকা মসজিদ তাকিয়েছি কোমর ফাড়ার আমরা মূলত আইসি যারা আটকা পড়ছে তারারে প্রথমে হেল্প করে দেওয়ার লাগে একটু যদি হইতা আপনি যে আজ পর্যন্ত খাইল থাকি যে এখন পর্যন্ত কেউ আইসি নেই কেন আপনার দেখা বা কোনো কিছু রহমান ইরাহিম আল তকুয়া মসজিদ তাকি দেখলাম আমার অনেক বাইর আইসন ফানিবন্দি মানুষ অনেক মানুষ অসহায় ফানি নাই গেস নাই বিদ্যুৎ নাই তারা অসহায় মানুষরা সাহায্য করা ফানি দিরা শুকনা খাবার দিদা এর লাগে আমি আলতা আলতকা মসজিদর কর্মী বাইরে সকলে ধন্যবাদ জানাই আর আপনারা সাহায্য সহযোগিতা সরক্ষা আর বিত্তবান যারা আছেন তারা উপসর মানুষ অনেক মানুষ পানি বন্দী বাইরে ইতোভারে না দোকানপাট বন্ধ আপনারা একটু দৃষ্টি আকর্ষণ করি আর আপনারা একটু খেয়াল রাখকা আর আপনারা ধন্যবাদ আপনারা দেখিয়ার পানির মধ্যে আপনারা অনেক সাহায্য সহযোগিতা করা এর লাগে আমি আমার তো আপনারা ধন্যবাদ জানাইয়াল আপনারা সাহায্য সরক্ষা আল্লাহ খ্যার আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী এইখানে একজন স্থানীয় ভাই ওনার উনি নিজেই আসলে অলরেডি পানির মধ্যে আসেন এখানের পরিস্থিতি অত্যন্ত অত্যন্ত খারাপ আমরা কি বলবো তো দর্শক মণ্ডলী এই মুহূর্তে যে বা যারা আমাদের সাথে আছেন আমরা সবাইকে বলবো যে দ্রুত যাতে সিলেটে সিলেটের এই পরিস্থিতিতে যাতে সবাই এগিয়ে আসেন এবং উদ্ধার উদ্ধার কার্যক্রম আসলে এখানে ব্যাপকভাবে চালানো প্রয়োজন আমাদের কর্মী ভাইয়েরা আসলে বিভিন্ন গল্লিতে অলরেডি ঢুকে পড়েছেন এবং মাইক দিয়ে ঘোষণা করা হচ্ছে যে কেউ যদি পানি বন্দি থাকেন তাইলে আমরা যাতে উদ্ধার করে নিয়ে যাব ইনশাল্লাহ সমস্যা নেই না না তো দর্শক মন্ডলী আসলে এইখানে যারা এখন এখানে কিন্তু প্রতিটা ভাষায় মানুষ রয়েছে প্রতিটা ভাষায় মানুষ রয়েছে নিচের মানুষ হয়তো নিচতলার মানুষ উপরে তালায় গেছে কিন্তু পানি যেই হারে বৃদ্ধি পেয়েছে মানে এখানে কেউ কেউ নিরাপদ নয় এই মুহূর্তে সালাম আলাইকুম আমরা আত্মাক মসজিদ এন ইসলামিক আত্মাক মসজিদ এন ইসলামিক সেন্টার থেকে আইসি আমরা মূলত কেউ যদি আটকা পড়িয়া তা কইনে একটু আমরা জানাইলে আমরা ইনশাআল্লাহ ফৌসাইয়া দিব নিয়া ঠিক আছে ঠিক আছে আমরা জানাইবা আমরা নাম্বার ফেসবুকও দেয়া আছে সব জাগাত দেয়া আছে ইনশাআল্লাহ আত্মাক মসজিদ এন ইসলামিক সেন্টার কয়েকটা নাম্বার আছে আপনি যে কোনো নাম্বারে ফোন দিয়ে অ্যাড্রেস দিলে আমরা আমাদের ভাইয়েরা চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মন্ডল এখানে একজন ভাই দোতলার উপর থেকে আসলে কেউই নিরাপদে নাই কিছুক্ষণ পরে যে উনি মানে এই রকম ভালো অবস্থানে থাকবেন বা শুকনায় থাকবেন সেটা আসলে বুঝতে পারতেছেন না তাই আমাদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে রাখতেছেন যে পরিস্থিতি যদি আরও খারাপ হয় যাতে উদ্ধারের জন্য আমাদেরকে জানান আপনারা দেখতে পাচ্ছেন এখানে মহিলা থেকে নিয়ে পানিবন্দি মানুষ রিক্সা অলরেডি পানির নিচে চলে গেছে তো এখানে আসলে ব্যাপক উদ্ধার কার্যক্রম চালানোর প্রয়োজন এখন পর্যন্ত কিন্তু এরকম প্রতিনিধিরা এখানে স্থানীয় প্রতিনিধিরা জানাইছেন যে এখন পর্যন্ত এখানে কোনো সরকারি বা বেসরকারি কোনো সংস্থা এখন পর্যন্ত আসেনি এই মুহূর্তে তো আমরা মূলত দর্শক মণ্ডলী আপনাদেরকে লাইভের মাধ্যমে বিষয়টা যাতে আপনারা শেয়ার করেন এবং চারিদিকে সবাইকে একটু জানিয়ে দেন যে বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে এইদিকে আরো আরো ভয়াবহ অবস্থা এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষরা তাদের অবস্থান পরিবর্তন করার চেষ্টা করতেছেন কিন্তু যারা মহিলা বা শিশু আছেন এখনো যারা আটকা পড়ছেন তাদেরকে আসলে উদ্ধার করা সম্ভব হচ্ছে না একার পক্ষে আমাদের তো সিলেটের কারো যদি নৌকা থাকে এই মুহূর্তে আসলে নৌকার খুবই প্রয়োজন কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে আমাদের দুইটা ভ্যান অলরেডি ডুবে গেছে এখন আমাদের আসলে

এবং আমরা মূলত লাইভে আপনাদের সাথে একটা উদ্দেশ্য নিয়ে যাতে আপনাদের শেয়ারের কারণে অন্য মানুষ দেখতে পারে এবং দ্রুত উদ্ধার তৎপরতা চালায় কারণ এখানে শিশু থেকে নিয়ে নারী পুরুষ বিভিন্ন ধরনের মানুষ এখানে পানিবন্দি আছে আমরা জি আমরা আমরা নাম্বারটা লেখি লোকা আমরা রে ফোন করলে আমরা মানুষ ফাটাই মু নৌকা ফাটাই মু ইনশাআল্লাহ জি জি আপনি আমরা নাম্বারটা লেখি লোকা আমরা ফেসবুক পেজ আত্তাকো মসজিদ এন্ড ইসলামিক সেন্টার নাম্বার হোক কা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে মানুষ ছাদের উপরে আটকা পড়েছে এবং ওনারা বলতেছেন যে এখান থেকে কিভাবে বের হবেন তো বৃদ্ধ মহিলারা আটকা পড়েছেন এবং এখান থেকে কীভাবে বের হবেন সেই চিন্তায় আসেন আমরা দেশবাসীকে বলবো আসলে এই মুহূর্তে সবাই এগিয়ে আসেন ভাই দ্রুত আমি অবাক হচ্ছি এখন পর্যন্ত এখন পর্যন্ত কোনো সংস্থা এইখানে আসে নাই স্থানীয় প্রতিনিধিরা বলতেছেন কালকে থেকে এখন পর্যন্ত এই অবস্থা কিন্তু এখন পর্যন্ত এখানে উদ্ধার কাজও কেউ এখন পর্যন্ত আসে নাই তো আমাদের পক্ষে আসলে এককভাবে এটা সম্ভব হচ্ছে না জিরো ওয়ান সেভেন ফোর নাইন ফাইভ এইট ডাবল জিরো ফাইভ সিক্স জি আমাদের পেইজ পেইজের নাম আত্তাকুয়া মসজিদেন ইসলামিক সেন্টার সার দিলে পাবেন এখানে অনেকের নাম্বার দেয়া আছে আপনারা একটু শুধু আপনাদের বাসার ঠিকানাসহ জানাবেন ইনশাল্লাহ আমরা আমাদের প্রতিনিধি বাহিরা চলে আসবে ইনশাআল্লাহ হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী উপরে থেকে আসলে মানুষ এখনো নিশ্চয়তা নাই যে একটু পরে তাদের কি অবস্থা হবে তো আমরা সবাইকে বলবো দ্রুত সবাই এগিয়ে আসুন সাইফুল ভাই সাইফুল ভাই সামনে একটু খোকা অনেকে আসেনি একটু খোকা প্লিজ আসলে এখানে বাসার মানুষেরা কোন নিশ্চয়তার মধ্যে নাই যে তারা এখান দিয়ে বের হতে পারবেন কিনা এই মুহূর্তে আমরা সিলেটের উপসরে আছি এটা আসলে নম্বরটা মেমারে রাখো আচ্ছা তান তানโน নম্বরটা কই না হে কি রাখতাম না ওই যে রাখছে বাই রাখছে হ্যাঁ নাম্বার নাম্বারটা লিখেন নাম্বার লিখেন 01749 01749 আমার নাম দেন না কে এই এটা দেন তো মাইকটা দেন না কেন ভাই এই যে মাইক আসে 01749 5800 56 আমাদের পেজের নাম আত্মকা মসজিদ ইসলামিক সেন্টার আপনারা যদি এখানে কোনো নারী পুরুষ কিংবা বৃদ্ধ মানুষ আটকা পড়ে থাকেন আমাদেরকে জানাবেন আমাদের পেজে নাম্বার আছে সবার ইনশাআল্লাহ আমাদের দায়িত্বশীল বাইরে আপনাদেরকে উদ্ধার করার জন্য এগিয়ে আসবে আপনারা আমাদেরকে আমাদের ফেসবুক পেজে নাম্বার দেওয়া আছে জানালে ইনশাআল্লাহ আমরা উদ্ধারের জন্য আসবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কালাম আহমেদ চৌধুরী ভাই একটি বাড়িতে বিশুদ্ধ পানি নিয়ে গিয়েছেন এবং এই অলরেডি উনি প্রায় গলা পানির মতো পানির নিচে আসেন না নাম্বার নিচে ওনারা জানাবে নাম্বার নিচে জানাবে হুম দর্শ্য কুন্ডলী আপনার আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রতিনিধি ভাইরা ওইখানে আছে অনেক প্রতিনিধি ভাইরা এখানে আছে। সালামু আলাইকুম ইসলামিক সেন্টার থেকে এসেছি এখানে যদি কোনো বৃদ্ধ মানুষ শিশু কিংবা নারী পানিতে আটকা পড়ে থাকেন মেহরবানি করে আমাদেরকে জানান ইনশাল্লাহ আমরা উদ্ধার কার্যের জন্য এগিয়ে আসবো এখানে যদি কোনো শিশু কিংবা নারী পানিতে আটকা পড়ে থাকেন আমাদেরকে ইনশাল্লাহ আমাদের বাইরে আসবে দর্শক মন্ডলী আমরা দেখ আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আসলে এইখানের পরিস্থিতি এখানে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক প্রভাবশালী ভাইরা এখানে আসেন কিন্তু এই মুহূর্তে আসলে সবাই অসহায় হয়ে গেছেন অনেকেরই আল্লাহ এখানে অনেক সম্পদ দিছে সাথে দর্শক মন্ডলী সালাম আলাইকুম আহ দর্শক মন্ডলী আমরা পানির মধ্যে থাকায় আমাদের পানির মধ্যে থাকায় কেউ যদি কল দিয়ে থাকেন এই মুহূর্তে আমরা হয়তো ব্যাক করবো কিছুক্ষণের মধ্যে আমরা ব্যাক করবো ইনশাআল্লাহ আর এই রিপন ভাই আপনার নাম্বারটা হোক জিরো ওয়ান আপনারা দর্শক মণ্ডলী এই মুহুর্তে যারা কল দিতে যাচ্ছেন আমাদের প্রতিনিধি ভাই আছেন ওনার নাম্বারটা একটু লেখেন জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ টু সিক্স নাইন সেভেন থ্রি জিরো ওয়ান আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ টু এই নাম্বারে যোগাযোগ করে ইনশাআল্লাহ এখনই কল রিসিভ করা হবে এই মুহূর্তে যারা কল দিতে যাচ্ছেন পানির মধ্যে থাকায় আমাদের সবার মোবাইলগুলো এই মুহূর্তে বের করা সম্ভব হচ্ছে না দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি ভাইরা বাসায় বাসায় গিয়ে মাইকিং করে বলতেছে যে কেউ আটকা পড়ে থাকলে আমাদেরকে যাতে জানান অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি এইখানে আসলে মানুষ নিরাপদে নেই যারা উপরে আছে তারাও নিরাপদে নেই চিন্তা করতেছে যে একটু পরে যদি পানি ওঠে তাহলে কীভাবে বের হবে

এটা সিলেটের উপশহরে আছি এই মুহূর্তে আমরা এইখানে এখানে একজন ভাই কিছু খাবার নিয়ে আসছেন খাবার বিক্রির জন্য আসলে পানির মধ্যে যাদের খাবার প্রয়োজন তাদের জন্য উনি ডিএম এবং অন্যান্য শুকনা খাবার নিয়ে আসছেন Kalam bay, oh, kalam bay, kalam bhai, oh, kalam bay, kalam bay. Mobile number tan ya Mobile number, mobile number. Kalambai, bay, mobile number kok? Oh. বাই যে বাজার আমাদের সাথে দেখতেছেন আমরা সবাইকে বলবো বেশি করে দোয়া করেন যাতে যারা দূর থেকে দেখতেছেন আমাদের সাথে এবং এই মুহূর্তে আসলে এখানে ব্যাপক ব্যাপক উদ্ধার কার্যক্রম চালানোর প্রয়োজন এবং আমরা আসলে খুবই অবাক হচ্ছি যে এখন পর্যন্ত সিলেট মানে মেট্রোপলিটনের এরিয়া এটা একদম শহরের উপশহর যেটাকে বলা হয় তো এই এরিয়া এখন পর্যন্ত কালকে থেকে এরকম পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত স্থানীয় প্রতিনিধিরা আমাদেরকে জানাইতেছেন যে এখন পর্যন্ত কেউ আসেনি ওনাদেরকে উদ্ধার করতে কিংবা কোনো খোঁজখবর নিতে কিংবা কোনো খাবার খাবার নিয়ে তো আমরা আমরা মূলত লাইভে যাতে লাইভটি বেশি বেশি প্রচার হয় এবং অন্য মানুষ যাতে দেখতে পারে এবং মানুষ যাতে দ্রুত এগিয়ে আসে আসলে পরিস্থিতি পরিস্থিতি সরাসরি না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এইখানে কতটা ভয়াবহ অবস্থা এই মুহূর্তে বিরাজ করছে এবং আমাদের প্রতিনিধি বাইরা অলরেডি কয়েকটা গলিতে চলে গেছেন এবং সবাইকে মাইকিং করে জানানো হচ্ছে যে কারো যদি কিছু প্রয়োজন হয় বা কেউ যদি আটকা পড়ে থাকেন তাইলে আমাদেরকে যাতে জানান আমরা মূলত প্রথমে উদ্ধার কার্যক্রম চালাচ্ছি এখানে আসলে এই মুহূর্তে খাবারের চেয়েও যেটা বেশি প্রয়োজন উদ্ধার কার্যক্রম এবং বিশুদ্ধ পানি তো আমরা সবাইকে বলবো যে যে বা যারা কোনো সংস্থা হয়ে যদি থাকেন কিংবা এমনিই যদি কোনো এলাকার বিভিন্ন এলাকার যারা যুবক ভাইরা আছেন কেউ যদি এগিয়ে আসতে চান আমরা সবাইকে বলবো যে আপনারা উদ্ধার কাজের জন্য এবং বিশুদ্ধ পানি নিয়ে যাতে দ্রুত এইদিকে দিকে ছড়িয়ে পড়েন বিশেষ করে আপনারা জানেন সিলেটের মেহেন্দিবাগ এলাকা এবং উপশহর তেরো রতন তারপরে তালতলা এগুলা মানে ভয়াবহ অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে হ্যাঁ আপনারা দেখ এই মুরতেন নাই আসতেছে ভাই ভাই এই দোকানে পানি আছে নি ও ভাই বেসার পানি আছে নি আছে নি দক্কা সাইন ভাই দিরাম দিরাম হ্যাঁ কালাম কলম ভাই ওনো মনসা পানি লাগবে অনেক পানি আছে তো পানি এক গ্লাস লইনন্তনকে পানি লাগবে হ্যাঁ ওনো পানি যা আছে দক্কা ভাই আপনি যা পানির ক্রেস আছে আমাদেরকে আপাতত দেন চার পাঁচটা ভাই আমরা পানি নিয়ে আসতেছি আপনার দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন একজন ভাই উপর থেকে পানির জন্য বলছেন এবং ওনার আসলে জানি না কি কারণে একটা হাত হয়তো নাই ওনার তো যাই হোক আমরা ইনশাল্লাহ পানি নিয়ে যাচ্ছি এখানে পানির প্রয়োজন আসলে আমরা আমরা দর্শক মন্ডলী সবাইকে বলবো যে সিলেটের যে বা যারা আছেন এই মুহূর্তে যেবা বা যারা ভালো অবস্থানে আছেন সবাইকে বলবো দ্রুত এগিয়ে আসতে বিশেষ করে উদ্ধার কাজের জন্য নারী পুরুষরা এখানে আটকা পড়ছে এবং বিশুদ্ধ পানির প্রয়োজন এই মুহূর্তে সিলেটে এ এ একটা ক্রেস নিয়ে এইখানে আসেন এই যে কয়েকটা বাসায় লাগবে ভাই যা পানী আছে আপনার সব দেন এ কালাম ভাই কালাম ভাই অ কালাম ভাই না না ওব এক তারার নয় এক দুইটা রাখুক কা কারণ তারা আমরা তো বাৰেতে থেকে নাই তামু দুই এক দুই একটা রাখিয়া বা কি কোনো আই কা এখানে যাদের প্রাণীর প্রয়োজন আপনারা আসেন দর্শক মন্ডলী আমরা মনে হয় আর আগে তো পারবো না কারণ ওই যে একদম গলা পানির কাছাকাছি প্রায় চলে যাইতেছি হ্যাঁ ভাই দেওয়া হবে দেওয়া হবে এই গলিতে যারা আছেন সবাইকে পানি দেওয়া হবে ইনশাল্লাহ এই যাবেন এই সাইফুল ভাই সাইফুল ভাই ও সাইফুল ভাই যারা আগে সাইরা তারায় দেন ভাই এটা সিলেট এটা সিলেটের উপশহরের অবস্থা এটা এটা সিলেটের মানে অন্যতম একটা এলাকা উপশহর যেটা সবাই চিনে এই এলাকায় অনেক আলহামদুলিল্লাহ বৃত্ত বৃত্তশাল বৃত্তশালী মানুষেরা বসবাস করেন কিন্তু এই মুহূর্তে আসলে সবাই অসহায় পড়েছেন এই মুহূর্তে পানিবন্দি মানুষ অত্যন্ত অসহায়ভাবে জীবনযাপন করতেছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে দোকানটা ডুবে গেছে এবং মানুষ কীভাবে পানির মধ্যে একদম এক ধরনের সাতার কেটে কেটে প্রায় খাবার দিয়ে যাচ্ছে সাইফুল ভাই আপনি সাইফুল ভাই যারা আগে বলে তাদেরকে দেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উদ্ধারকর্মীরা একজন ভাই আমাদের পক্ষে এককভাবে সম্ভব হচ্ছে না আমরা মূলত লাইভে আসছি সবাই যাতে এগিয়ে আসেন এটা একা আত্মা করার পক্ষে সম্ভব হচ্ছে না উদ্ধার করা এখানে এর জন্য আমরা সিলেটবাসী সবাইকে বলবো যে সবাই সবাই যাতে এগিয়ে আসেন সবাই যাতে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন বিশেষ করে মানুষকে উদ্ধারের জন্য প্রথমে এগিয়ে আসেন ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভাইরা প্রতিটা গলিয়ে গলিয়ে ছড়িয়ে সিটি আসে অলরেডি আরে রাজু ভাই এক দুই স্থান গেছে থাকে দানি স্টক কারণ কোনো মানুষ আর যদি হয় লেটারে থাকুক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে যা পানি নিয়ে এসেছিলাম সব অলরেডি শেষ হয়ে গেছে পানি লাগবে

আসলে কোম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জের পরিস্থিতিও খারাপ গোয়েনঘাটের পরিস্থিতিও খারাপ কানাইঘাটের পরিস্থিতিও খারাপ আসলে প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় এই শহরের অবস্থা এরকম ভয়াবহ আর আপনি প্রত্যত্ত অঞ্চলে তো অবশ্যই এটা ভয়াবহ উপাকার ধারণ করছে এবং আমরা আমাদের আমাদের পরিচিত অনেক ভাইদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন সকাল থেকে যোগাযোগ করে যোগাযোগ সম্ভব হচ্ছে না তো একজন ভাই বলতেছেন যে গোয়াইনঘাটের দিকে আমরা আসলে দর্শক মণ্ডলী সবাইকে বলবো সবাই যদি এগিয়ে না আসেন একা আমাদের পক্ষে আসলে সম্ভব হচ্ছে না এই মুহূর্তে একা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না আমরা দেশবাসীর কাছে বলবো যে সবাই যাতে দ্রুত এগিয়ে আসেন এবং এই সিলেটের পরিস্থিতিটা যাতে মানুষদেরকে একটু জানান এখন পর্যন্ত অনেক অনেক মানুষ জানে না যা সিলেটে এইরকম একটা পরিস্থিতি বিরাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে আমাদের প্রতিনিধি ভাইরা উপর তালায় পানির এবং আর এখানে আসলে আমরা এই মুহূর্তে যে পানির মধ্যে আসি অত্যন্ত অত্যন্ত মানে ঠান্ডা পানি একদম ময়লার মধ্যে আসি চারিপাশের সব ময়লা এবং ভয়াবহ পরিস্থিতি পা একদম বরফের মতো হয়ে গেছে অবস্থা তো দর্শক কুণ্ডালি আপনারা দোয়া করবেন দোয়া করবেন আমরা যাতে এই উদ্ধার কার্যক্রম চালিয়ে যেতে পারি এবং আমরা আমাদের আত্মাকা মসজিদের ইসলামিক সেন্টারের সাথে জড়িত যে সমস্ত ভাইরা আছেন তাদেরকেও বলবো যে দ্রুত যাতে সবাই নিজ নিজের এরিয়ায় এসে পড়েন আমরা এই মুহুর্তে আমরা একটু একটু কথা বলতে যাচ্ছি আমাদের কালাম আহম্মদ চৌধুরী ভাই যিনি প্রথম থেকেই আমাদেরকে মানে এই পরিস্থিতিতে দ্রুত বেরিয়ে পড়েছেন এবং পদক্ষেপ নিয়েছেন তো আমরা যদি একটু কালাম ভাই যদি আমাদেরকে বলেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ যারা দেখছেন আসলে এই পরিস্থিতি বলার আর অপেক্ষা রাখে না এখানে কোনো ভাষা নেই বলার হ্যাঁ মানুষ চরম বিপদের মধ্যে আছে তো আপনারা দোয়া করবেন যাতে এই বিপর্যয় থেকে আল্লা সুবান তাল্লাহ আমাদেরকে সঠিকভাবে উত্তরণের পথ বাতলিয়ে দেন আমিন এবং আপনাদের আর্থিক এবং পরামর্শমূলক সহযোগিতা চাচ্ছে চেয়ে মসজিদ এবং আমরা এই কার্যক্রম ইনশাল্লাহ চালিয়ে যাব ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন আমরা আরও কিছু রেডি ফুড তৈরি করেছি রেডি ফুডটা এখনই আমরা নিয়ে বের হয়ে যাব অন্যত্র এবং কিছু শুকনো ফুডও ইতিমধ্যে রেডি হয়ে গেছে আমরা এটা চালিয়ে যাব তালা আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের সাথে থাকবেন আল্লাহ সুবান তালা সবাইকে এই বিপর্যয় থেকে উত্তরণের সঠিক পথ দিয়ে দিন আমরা দোয়া করি সবার দোয়া চাই যে সমস্ত ভাইরা দান করতে চাচ্ছেন আমরা আমাদের মসজিদের বিকাশ নাম্বারটা আপনাদেরকে বলতেছি ইনশাআল্লাহ এবং আমরা এই মুহূর্তে পানির মধ্যে থাকা আসলে ডেসক্রিপশনে আমাদের ইনফরমেশনগুলো দিতে পারতেছি না তো আমাদের যারা প্রবাসী ভাইরা বিদেশ থেকে দান করতে চাচ্ছেন তাদেরকে আমরা বিকাশ নাম্বার দিতেছি ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম আমাদের বিকাশ নাম্বার হচ্ছে আপনারা সরাসরি বিকাশ নাম্বারে পার্সোনাল বিকাশ নাম্বারে আপনাদের সহযোগিতা পাঠাতে পারেন জিরো ওয়ান সেভেন জিরো ফোর ফাইভ এইট ডাবল ফাইভ জিরো থ্রি আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন জিরো ফোর ফাইভ এইট ডাবল ফাইভ জিরো থ্রি আপনারা এই নাম্বারে যোগাযোগও করতে পারবেন এবং প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রেরণ করতে পারবেন ইনশাল্লাহ তালা জজাকুমুল্লা খায়রান জি জাজাকাল্লা খায়ের তখন আমরা শুনছিলাম আমাদের কালাম আহমদ চৌধুরী ভাই ওনার কাছ থেকে তো আপনারা যারা দেশের এবং প্রবাস থেকে দূর থেকে যারা দান করতে চাচ্ছেন তারা আমাদের মসজিদে আসলে নাম্বার দেয়া আছে এই নাম্বারে আপনারা দিতে পারবেন ইনশাল্লাহ আমাদের মসজিদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মোবাইল নাম্বারগুলো আমাদের পেজে পেয়ে যাবেন এবং পেজে পেয়ে যাবেন এবং ব্যাংকের অ্যাকাউন্ট সহ সব ইনফরমেশন দেওয়া আছে এবং আমাদের দায়িত্বশীল ভাইদের মোবাইল নাম্বারও দেওয়া আছে আপনারা সরাসরি চাইলে কথা বলতে পারবেন তো দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমাদের ভাইরা একটি রিক্সা নিয়ে এখান থেকে মহিলাদেরকে বের করার চেষ্টা করতেছেন এখানে অনেক মহিলারা আটকা পড়েছেন তো তাদেরকে উদ্ধার কাজের জন্য অলরেডি যাওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আরো বাকি আছে আরো লাগবে আমরা ওনারা তো লেট করতেছে এতক্ষণ এক ঘন্টা থেকে আমাদের বাইরা দাঁড়িয়ে আছে একটু ফোন দিয়ে বলেন যে আমাদের দায়িত্বশীলরা এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে ব্যান নিয়ে যদি মহিলারা বের হতে চায় একটু বলেন প্লিজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের দায়িত্বশীল ভাইরা রিক্সা দিয়ে মহিলাদেরকে বের করে দিতেছে এবং আরো কিছু মহিলারা এখানে ভিতরে আছে অলরেডি আসলে যদিও আমরা বলতেছি দ্রুত বের হওয়ার জন্য কিন্তু মানুষ তো আসলে কি রেখে কি নিয়ে বের হবে আসলে এমন একটা পরিস্থিতি আসলে মানুষের আপনার বুঝতে পারতেছেন যে ঘরের মধ্যে কত প্রয়োজনীয় জিনিস কত প্রয়োজনীয় জিনিস থাকে এখন এই ভাই আমাদের তো এই মুহূর্তে আমরা শহরে থাকি ভাই শহরের মধ্যে তো আপনি বুঝতেছেন যে নৌকা পসিবল না ইউএ থেকে বলতেছেন একজন ভাই যে আমরা নৌকা নিয়ে আসলে নৌকা তো পাচ্ছি না রে ভাই নৌকার জন্য তো আমরা খোঁজ করতেছি এবং সবাইকে বলতেছি যে যেভাবে পারেন এগিয়ে আসেন নৌকা তো পাচ্ছি না আমরা একটা একটা মাত্র নৌকা ম্যানেজ করছি এবং এটা দিয়ে যারা ইমার্জেন্সি কেস যেমন ওই যে মহিলা প্রেগনেন্ট ছিল ওনাদেরকে এবং আরও যারা বৃদ্ধ রুগী তাদেরকে নেওয়ার ব্যবস্থা করতেছি কিন্তু নৌকা তো আমরা পাচ্ছি না এই মুহূর্তে নৌকা না পাওয়ায় দ্রুত আমরা কয়েকটা ভ্যান নিয়ে ছুটে আসছি উদ্ধার কাজ চালানোর জন্য এবং দেশ প্রবাসের যে বা যারা আমাদেরকে দেখছেন আমরা বলবো যে এই এই পরিস্থিতিতে আত্মাকা মসজিদ ইসলামিক সেন্টার প্রথম থেকেই কাজ করে যাচ্ছে এবং ইনশাআল্লাহ আমাদের এই কার্যক্রম চলমান থাকবে এবং আপনারা যারা সাহায্য করতে চাচ্ছেন আমাদের ইনফরমেশনগুলো আমাদের পেজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং পরবর্তীতেও আমরা ডেসক্রিপশনে অ্যাড করে দিব আমাদের বিকাশ ব্যাংক অ্যাকাউন্ট সহ কিংবা আমাদের পেজে গেলে আমাদের দায়িত্বশীল ভাইদের নাম্বার পাবেন এবং অ্যাকাউন্ট নাম্বার সহ সব কিছু দেয়া আছে তো মেহরবানি করে আপনারা টাকা পাঠানোর পূর্বে বা পরে আমাদেরকে জানাবেন রেফারেন্সে বন্যা লিখে দিতে পারেন ইনশাল্লাহ আমাদের জাবের ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে উনি এই মুহূর্তে এই এলাকায় আছেন একটু যদি জাবের ভাই আমাকে দিয়ে বলতেন যে এই এই অবস্থা কখন থেকে আসলে এরকম বৃদ্ধি পাইছে একটু যদি আমাদের বলতেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে তিন দিন যাবত একটু একটু করে পানি বাড়তেছে এইভাবে পানি তো আর কথা ছিল না প্রত্যেকবার পানি হয় কিন্তু গড়ে পানি উঠে না এবার তো গড়ে প্রায় তিন ফুট সাড়ে তিন ফুট পানি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা জাভের ভাই একটা জিনিস আমরা জানি যে এটা উপশহর এইখানে অনেক উন্নত মানের মানুষরা থাকেন এবং এটা সিটি কর্পোরেশনের একদম মানে নিকটে তো আপনারা যদি একটু আমাদেরকে বলতেন যে কালকে থেকে এখন পর্যন্ত এইখানে কি কোনো সরকারি কিংবা বেসরকারি বা অন্য কোনো সংস্থা এসেছিল কি না আপনাদের খোঁজখবর নিতে বা উদ্ধার কার্যের জন্য এই বিষয়ে যদি একটু না আমাদের কাছে আমাদের কাছে একমাত্র সেন্টারের সেন্টারের ছাড়া আর কেউ আসেন নাই এখন পর্যন্ত দর্শক আপনারা দেখলেন আমরা একটু আগে কথা বললাম এখানের একজন স্থানীয় প্রতিনিধি আমাদের জাভের ভাইয়ের সাথে ওনার বাসা অলরেডি আসলে পানিতে তলাই গেছে তো এখন পর্যন্ত শুধু উনি না আমরা যতজন মানুষের সাথে এই পর্যন্ত কথা বলতেছি কেউই বলতেছে যে এখন পর্যন্ত কোনো সংস্থা এখন পর্যন্ত আসে না এখানে উদ্ধার কাজ তো দূরক্ষতা খাবার দিয়ে মানে কোনো কোনো মানুষই এখন পর্যন্ত আসে নাই এখন আসলে আমরা খুবই অবাক হচ্ছি যে এরকম মানে সিলেট শহরের মধ্যে এরকম একটা অবস্থা এখন পর্যন্ত কোনো মানুষ আসে না আর তো গ্রাম অঞ্চলের অবস্থা তো কল্পনার বাইরে আর এখানে আসলে পানি অত্যন্ত ঠান্ডা পা পুরা বরফের মতো হয়ে গেছে আমাদের জন্য দোয়া করবেন আমাদের যে সমস্ত ভাইরা আসলে নিজের যানের রিক্স নিয়ে মানে শোনার সাথে সাথেই যারা বেরিয়ে পড়েছেন তাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আসলে শৈশালা ফোনতে মানুষদের উদ্ধার কাজ চালিয়ে যেতে পারি এবং আমরা যাতে নিরাপদে পৌঁছাইতে পারি যাতে আবার পরবর্তীতে এই কার্যক্রম আমরা চালিয়ে যেতে পারি তো দর্শক মণ্ডলী আমরা ইনশাল্লাহ এখন বিদায় নিব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কালামহম্মদ চৌধুরী ভাই এখানে মাইক নিয়ে আসেন এবং আমাদের প্রতিনিধিরা কন্টিনিউ এখানে ঘোষণা করতেছে যে কারো যদি কোনো প্রয়োজন হয় বা কেউ যদি আটকা পড়ে থাকে তাইলে যাতে আমাদেরকে জানান তো ইনশাআল্লাহ হয়তো আমরা পরবর্তীতে আবার আসব আপনারা যারা তাকে মসজিদ ইসলামিক সেন্টারে বন্যা পরিস্থিতিতে সহায়তা করতে যাচ্ছেন আর্থিকভাবে তারা আমাদের ব্যাংক এবং বিকাশ নাম্বার আমরা অ্যাড করে দিব এবং এই মুহূর্তে যদি আপনারা দিতে চান তাইলে আমাদের পেজের নিচে গেলেই আপনারা পেয়ে যাবেন আমাদের বিভিন্ন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে বা আমাদের ইনফরমেশনে নাম্বারগুলা দেওয়া আছে আপনারা একটু যোগাযোগ করে সহায়তা করতে পারবেন ইনশাল্লাহ এবং পরবর্তীতে আমরা ডেসক্রিপশনে আমাদের বিকাশ নাম্বার ব্যাংক নাম্বার সহ সব ইনফরমেশন দিয়ে দিব যারা সরাসরি দেশের বাহির থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে যারা সাহায্য সহযোগিতা করতে যাচ্ছেন তাদেরকে আমরা এই ইনফরমেশনগুলো দিলাম ইনশাআল্লাহ আর আমরা আবারও বলতেছি সিলেটের যে বা যারা ভালো অবস্থানে আছেন সবাই একটু হইলে এগিয়ে আসেন আল্লাহর ওয়াস্তে সবাই একটু হইলে এগিয়ে আসেন আপনাদের এই মুহূর্তে আপনাদের সহযোগিতা মানে খুবই প্রয়োজন একজন দুজন মানুষকে অন্তত এখান থেকে উদ্ধার করার জন্য আপনারা এগিয়ে আসেন তো ইনশাআল্লাহ আমরা আবারও ফিরবো